নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে বেপরোয়া গতিতে তিন চার সারিতে বালখেট বালু বহনকারী বড় টলার চলাচলের কারণে প্রায় দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে আতঙ্কে থাকেন ইঞ্জিল চালিত ও সাধারণ টলার ও নৌকার মাঝি ও যাত্রীরা বালখেটের চলাচলের শৃঙ্খলা আনতে নৌ পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি করেছেন সচেতন মহল সম্প্রতি এই শীতলক্ষায় শীতকালীন এই সময়ে অনেকটাই শুরু হয়ে এসেছে কিন্তু তারপরও থেমে নেই অবৈধ বা বৈধ বালখেট চলাচল তবে অনেক সময় এই বালখেটের অনিয়ন্ত্রিতভাবে চলাচলের কারণে প্রায় সময় এই দুর্ঘটনা ঘটে থাকে কিন্তু তারপরও সচেতন হচ্ছে না বালখেট চালক বা এ রাস্তায় চলাচলকারী ছোট বড় নৌকাগুলো শুধু বালখেটই নয় এই নদীতে চলাচল করে বিভিন্ন সিমেন্ট এবং কয়লা বোঝাই বড় বড় জাহাজ ও তেলের জাহাজগুলো এই সরু নদীতে চলাচল করে তবে শীতকালীন সময়ে যেমন শীতলক্ষা শুরু হয়ে এসেছে তাই ঝুঁকিও বেড়েছে অনেকটাই বেশি এই বালখের তিন চার সারিতে চলাচলের কারণে যে কোনো সময় আবারও ঘটতে পারে এই শীতলক্ষা নদীতে বড় ধরনের দুর্ঘটনা তবে সবকিছুর পরও প্রশাসনের সঠিক তদারকির কারণে এই বালখেট আর ছোট বড় নৌ দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারে এমনটাই মনে করেন নারায়ণগঞ্জ সচেতন মহল এনএন টিভি নারায়ণগঞ্জ